দুয়ারে দুয়ারে কর্মসূচিকে জমির দুয়ারের কর্মসূচি বলে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, প্রথমে দিদিকে বলো কর্মসূচি, তারপর দুয়ারে দুয়ারে। কোনো মানুষ উপকৃত হয়েছেন বলে জানা নেই, ভোটের আগে এগুলো লোক দেখানো। এরই বিরুদ্ধে সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের পদযাত্রা ও জনসভা হল নওদার আমতলায়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিধায়ক সফিউজ্জামান, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার সহ কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকেরা। এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। দুয়ারে দুয়ারে কর্মসূচিকে জমির দুয়ারের কর্মসূচি বলে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, প্রথমে দিদিকে বলো কর্মসূচি, তারপর দুয়ারে দুয়ারে। কোনো মানুষ উপকৃত হয়েছেন বলে জানা নেই, ভোটের আগে এগুলো লোক দেখানো। এরই বিরুদ্ধে সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের পদযাত্রা ও জনসভা হল নওদায়। মুর্শিদাবাদের নওদার আমতলায় এই জনসভার আয়োজন করা হয়। কৃষি বিরোধী বিল, দিদিকে বলো, দুয়ারে সরকার প্রকল্প সহ রাজ্য ও কেন্দ্রের নানা কর্মসূচির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ অধীর চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক সফিউজ্জামান, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার সহ কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকেরা। এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় ধর্ষণ হলো, কাকে মারলো, কোথায় কি বললো, এছাড়া মানুষের স্বার্থে কোনো আলোচনা নাই। ভোট চলে এসছে, এখন নতুন নতুন আলোচনা আসছে বাজারে। কিছুদিন আগে বললো দিদিকে বলো, দিদিকে বললে সব সমস্যার সমাধান। তো আমি এখানকার মানুষকে জিজ্ঞেস করতে যাই, কতজনের সঙ্গে দিদির কথা বলে এখানকার লোকে কটা সমস্যার সমাধান হলো? দিদি তো বলে দিল দিদিকে বলো, দিদি বলছে দিদিকে বলো, সঙ্গে সঙ্গে দিদি আমার পিঠে বাঁধছে কুলো আর কানে দিচ্ছে তুলো, বলছে দিদিকে বলো। কারো কোনো কর্তা হয়েছে বলে কেউ কোনো সমস্যা সমাধান করতে পেরেছেন না? এখন কি বলছে, চলো দুয়ারে দুয়ারে চলো। এতদিন কেন দুয়ার আসেননি? এতদিন দুয়ার আসতে কে মানা করেছিল আপনাকে? এতদিন মানুষের অভাব ছিল না? আজ ভোট আপনার মনে পড়েছে মানুষের কথা, তাই বলছে দুয়ারে দুয়ারে যাবো। বাংলাকে জমির দুয়ারে পাঠিয়ে দিয়ে এখন আপনি আমাদের দুয়ারে চলে এসে কি করবেন দিদি ভাই? হাজার হাজার লাখ লাখ পরিযায়ী শ্রমিক লকডাউনের পর যারা বিপদে পড়লো, না খাওয়া, না আশ্রয়, না পয়সা, না যাতায়াত, সবকিছু যখন স্তব্ধ হয়ে গেল ভারতবর্ষ জুড়ে, নরেন্দ্র মোদীর তুগলকি ফরমানে 4 ঘন্টার নোটিশে সব ভারতবর্ষ বন্ধ হতে হবে। লোকে খাবে কি, যাবে কোথায়, শোবে কোথায়, থাকবে কোথায়, কোনো ঠিকানা নাই। সেই সময় আমি দেখেছি মুর্শিদাবাদের হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, তাদের কাছে খাদ্য পাঠানোর ব্যবস্থা করতে পেরেছি। মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড দিবারাত্রি আইসিইউ, এইচডিও, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইসিজি সুবিধা, সমস্ত রকম অর্থোপেডিক, ইউরোলজি, মাইক্রোসার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সর্বোন্নত সিআর মেশিনে ওটি করা হয়, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। ঠিকানা কদবেলতলা, কাশিমবাজার, রাজবহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8597210204। কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্টস সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর, 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236।